কর্মক্ষেত্রে বিশেষ অবদান রাখায় 10 নারীকে দেয়া হলো স্টার প্লাস কমিউনিকেশন বিশেষ নারী সম্মাননা 2023। স্টার প্লাস কমিউনিকেশনের উদ্যোগে সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁ হোটেলে এই বিশেষ সম্মাননা জানানো হয়। উদ্যোক্তা প্রতিষ্ঠান স্টার প্লাস কমিউনিকেশন জানায়, মেধা ও যোগ্যতার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ খাতে নারীরা তাদের অবদান রেখে চলছে। তাদের অনুপ্রেরণা যোগাতেই এই উদ্যোগ বলে জানান তারা। অনুষ্ঠানে সংগঠক, সমাজসেবা, উদ্যোক্তা, ব্যাংকিং, সংবাদ উপস্থাপনা সহ 10টি ক্যাটাগরিতে এই সম্মাননা দেওয়া হয়। এ সময় সংবাদ উপস্থাপনা ক্যাটাগরিতে সম্মাননা পান এসএটিভির সিনিয়র সংবাদ উপস্থাপিকা শ্যামল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সেনাপ্রধান হারুনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন স্টার প্লাস কমিউনিকেশনের পরিচালক নাজমুল খান, লুসাকা গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান ও স্টার প্লাস কমিউনিকেশনের উপদেষ্টা জাফর ইকবাল সিদ্দিকী। সম্মান এবং তাদের কাজে জানিয়ে আমার সম্মানিত বক্তব্য শেষ করছি আপনারা ভারতের।